যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়ব না। সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই। 266-এর বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টেড, কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে 150 জনের মতো মারা গিয়েছে। তারা সঠিক সংখ্যা সেটাও তারা প্রকাশ করেনি। এটা কোন সংখ্যা না, এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ, যেটা মূল্যহীন, যেটার কোনো মূল্য হয় না। আমি সেই অর্থে বলতে চেয়েছি যেটা অমূল্য, যেটার কোনো মূল্য হয় না। তারা যেইভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানো, পাখির মতো গুলি করেছে, গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি, সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন, মায়া কান্না দেখাচ্ছেন।